বিপদ বিপ্রতা রিয়া বড়াই এগুলা অন্তর থেকে খাইত করতে হবে। তারপরে দশটা মৌলিক গুণ অন্তরে ঢুকাইত হবে। এটা আমাদের ইসলামী আন্দোলনের শিক্ষা। সবর, শুকর, ভক্তি, ইয়াকিন, এলেম, তওবা, খুলুস, ভয়, তাওয়াক্কুল ও মহব্বত অর্জন করা। এই দশটা জিনিস অন্তর দিয়ে আমরা দেখতে পারি। শিক্ষা দিয়ে আমাদের এই ইসলামী আন্দোলনের এবং অন্যায় তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। আমি আলহামদুলিল্লাহ, এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ নুরুল ইসলাম নাইন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শিল্প থানা। আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন, তিনি শেষ মোনাজাত দিবেন। সেজন্য আমি আজকে সমাপনী বক্তব্য আগেই দিতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে আমন্ত্রণ করেছিলাম। আমরা প্রায় 400 মতো চেয়ার এখানে দিয়েছি, কিন্তু তারপরেও অনেক ভাইয়া আসতেছেন, এখনও অনেকের জায়গা সংকুলন হচ্ছে না। তো আমরা আসলে আপনাদের বসতে অনেকেরই কষ্ট হচ্ছে। এজন্যই প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি। আশা করি বিষয়টা সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দশক চলতেছে। এখন কোন দশক চলতেছে ভাই? মাথিরা, তাই না? এটা কোন দশক ভাই? আমরা মাথিরাতে দশক চলতেছে, মানে আমাদেরকে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইতে হবে, ঠিক না? এটাই তো এই দশক নাকি? আমরা এদিকে খেয়াল করি। তাহলে গুনাহ জারি রেখে কি কখনো ক্ষমা পাওয়া যায়? আমার কথা বুঝে নেয়। আমি 11 বার যেই গুনাহ করতাম, রমজান মাসেও সেই গুনাহ করব, এবং ভবিষ্যতে আগামী তো রমজান চলে গেল, সেই একই গুনাহ করব। এরকম নিয়ত যদি আমাদের থাকে তাহলে কি আমি মাগফিরাত পাব? মাগফিরাত পাওয়া সম্ভব হবে? মাগফিরাতের প্রথম শর্ত হলো আমাকে তওবা করতে হবে। কি করতে হবে ভাই? আমি যেই গুনার মধ্যে আছি এই গুনা থেকে আমাকে কি করতে হবে? তওবা করতে হবে যে আল্লাহ, শয়তানের প্রজানের পরে ওয়াসওয়াসায় পরে আমি এই গুনা করছি, ভবিষ্যতে আর এই গুণ আমি কি করবো না, আর গুণার জন্য আমি তওবা করতেছি। তাহলেই মাফ হয়ে যাবে, এটা নামে কি তওবা। এবং তওবা হলে আল্লাহ পাক আমাকে মাফ করে দেবেন, আমাকে জান্নাতের উপযোগী করে দেবেন, ঠিক না? তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, গুণা জারি রেখে কখনো মাফিরাত পাওয়া যায়? সবাই একমত? তাহলে আমরা গুণা ছাড়তে রাজি আছি কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনি ইবাদুল্লাহ ওয়াস্তানিবু তাগু, আল্লাহ পাকে ইবাদত করো, তাগুতকে অস্বীকার করো, শয়তানকে অস্বীকার করো। আমার যারা বাহে রমজান ভাই, আল্লাহকে ভয় করার মাস, আপনি আল্লাহকে ভয় করে অজু করার সময় আপনার গলার ভিতর থেকে পানি যায় কিনা এই ব্যাপারে আপনি সম্পূর্ণ সতর্ক থাকি কি থাকি না? আমরা এক্ষেত্রে আল্লাহকে ভয় করি, তাহলে এক্ষেত্রে তো ভয় করা দরকার। আমি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জীবন পরিচালনা করার জন্য, আমার ব্যক্তিগত জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন, সমস্ত আমাদের ব্যবসা লেনদেন সব কিছু পরিচালনা করার জন্য আর একটি বিধান সম্বলিত আমাদেরকে বিধান দিয়েছে কি দেয় নাই? সেই বিধানের নাম কি? আল কোরআন। সেই বিধানের নাম কি? আমি মুসলমান সুতরাং আমার সংবিধান হওয়া উচিত আল কোরআন, ঠিক না? আমার সংবিধান আল কোরআন হওয়া উচিত, এ বিষয়ে আমরা কারা কারা একবার হাত জাগাই তো? আলহামদুলিল্লাহ, হাত না ভাই। এটা যদি হয়ে থাকে প্রভু, আল কোরআন ছাড়া আমি ইমানদার হয়ে কখনো গণতন্ত্রের সেবক হতে পারি না, ঠিক না? গণতন্ত্র কোরআনের আইন না মানব রচিত আইন, তাগুতের আইন, তাগুত্র
ইবাদত আনেবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ওয়াস্তানিবু তাগু আয়াতের কিছু অংশ মানবো আর কিছু অংশ ছেড়ে দেব আমি কি ইমানদার হতে পারবো সুতরাং আসুন মাসে রমজান আল্লাহকে ভয় করি তওবা করি কারণ আমরা যারা এতদিন বুঝে না বুঝে মানুষের দেওয়া আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি কিংবা এই সমস্ত দলের সাথে সম্পৃক্ত রয়েছি আসুন তওবা করি আমরা শুধুমাত্র একজন ইমানদার হিসাবে এই দেশ কোরআন দ্বারা পরিচালিত হবে এটাই তো একজন ইমানদারের দাবি ঠিক কিনা আসুন এই দেশ হোক কোরআনের আলোকে এই দেশ শাসন হোক কোরআনি আইন প্রতিষ্ঠা হোক এই তামান্না রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকে সবার প্রধান আকর্ষণ প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ এবং সাবেক সাবেক ছাত্রনেতা জননেতা অধ্যাপক সৈয়দ বেলাল হোসেন অধ্যাপক সৈয়দ বেলাল হোসেন আগে সংবাদ